হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মানিল ইসলাম শোভন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে অ্যাসার ট্রাভেলম্যাট P446 কিবোর্ড কীভাবে রিপ্লেস করবেন ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা ল্যাপটপের প্রত্যেকটা স্ক্রু এভাবে একটা 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 করে খুলে নিব। ল্যাপটপ প্রত্যেকটা স্ক্রু এভাবে খোলা শেষে আমরা পিছনের ব্যাক কভারটা এভাবে আস্তে করে খুলে নিব। দেন প্রথমে আমরা ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করে ব্যাটারিটা আমরা আলাদা করার চেষ্টা করব। দেন হার্ড ডিস্ক, প্রত্যেকটা র্যামের কানেকশন দেন আমরা এইভাবে ডিসকানেক্ট করে নিব। অলরেডি আমরা বডি থেকে মাদারবোর্ডটা আলাদা করে নিলাম, দেন এই ইউএসবি কানেকশনটাও খুলে নিব। দেন আমরা বডি থেকে ডিসপ্লেটা আলাদা করে নিব। অলরেডি আমাদের মাদারবোর্ড, ফ্যান অ্যান্ড ব্যাটারি অলরেডি সব ডিভাইসই আলাদা করা শেষ। এখন আমরা এই কভারটা কোন যে কোনো স্টার বা ওপেনার মাইনাস দিয়ে আমরা এইভাবে আস্তে আস্তে করে খুলে নিব। এভাবে আস্তে আস্তে করে সেফটিভাবে আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে আস্তে আস্তে করে খুলে নেবেন। অলরেডি আমাদের এই কভারটা খোলা শেষ, এখন আমরা কিবোর্ডটা খুলব। কিভাবে কিবোর্ডটা এইভাবে আস্তে আস্তে করে আমরা কিবোর্ডটা খুলে নিব। এই ল্যাপটপের কিন্তু ব্যাকলাইট আছে, আমরা এই ব্যাকলাইটটা খুলে আমরা নতুন কিবোর্ডের ব্যাকলাইটটা লাগিয়ে নিব। এভাবে আস্তে আস্তে করে ব্যাকলাইটটা আমরা পুরোনো কিবোর্ড থেকে ব্যাকলাইটটা আলাদা করে নিলাম। এ হলো আমাদের অ্যাসার ট্রাভেলমেট P446 কিবোর্ড, নতুন কিবোর্ডটি। আমরা এই নতুন কিবোর্ডটি আমরা লাগাবো। নতুন কিবোর্ডটি বডির সাথে অ্যাড্রেস করে নিব। এইভাবে ব্যাকলাইটটা আমরা পরে লাগাবো, আগে আয়রন দিয়ে কিবোর্ডটা লাগিয়ে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো এইভাবে আয়রন দিয়ে সেফটিভাবে লাগিয়ে নেবেন। যেন এভাবে লাগাবেন যেন প্রত্যেকটা অংশে কিন্তু
বডির সাথে কিবোর্ডটা যেন ধরা থাকে। অলরেডি আমাদের কিবোর্ড লাগানো শেষ, কিবোর্ডের উপরে আমরা ব্যাকলাইটটা এইভাবে অ্যাডজাস্ট করে নিব, এভাবে লাগিয়ে নিব। পুরোনো কিবোর্ডটাকে ব্যাকলাইটটা নিয়ে এভাবে আমরা নতুন কিবোর্ডের উপরে বসিয়ে নিব। দেন আমরা কিবোর্ডের উপরে কভারটি এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। এভাবে আস্তে আস্তে করে আমরা আয়রন দিয়ে আমরা এই কভারটা এভাবে লাগিয়ে নিব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এভাবে আস্তে আস্তে করে আপনারা এই অংশটা আয়রন দিয়ে দড়িয়ে দিবেন, আস্তে আস্তে করে লাগিয়ে নেবেন। অলরেডি ল্যাপটপে আমরা কিবোর্ড লাগানো শেষ অ্যান্ড কভারটা লাগানো শেষ, এখন আমরা ল্যাপটপ টোটাল অ্যাসেম্বলিং করে নিব। এভাবে আমরা একটা একটা করে আস্তে আস্তে করে মাদারবোর্ড বসিয়ে ফ্যান হার্ড ডিস্ক লাগিয়ে দেন ব্যাটারি কানেকশন দিয়ে টোটাল ল্যাপটপ আমরা অ্যাসেম্বলিং করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অ্যান্ড এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এভাবে আমরা টোটাল ল্যাপটপটা অ্যাসেম্বলিং করে নিব। আমাদের অলরেডি সব কিছু লাগানো শেষ, এখন আমরা পিছনে প্রত্যেকটা স্ক্রু এভাবে লাগিয়ে টোটাল ল্যাপটপ ফিটিং করে নিব।
অলরেডি আমাদের সব স্কোপ লাগানো শেষ, এখন আমরা ল্যাপটপে পাওয়ার দিয়ে চেক করে নিব। আজ এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো টেকনোলজির ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।